بسم الله الرحمن الرحيم. প্রিয় আমার শিক্ষার্থীবৃন্দ এবং আমার ফেসবুক ফ্রেন্ড সহ সকলকে আমার ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম এবং আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নভেল করোনা ভাইরাস কোভিড-19 এই মহামারীতে অনেক কষ্ট হলেও তোমরা সকলে ভালো আছো। নভেল করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি যে সমস্ত বিধিনিষেধ আছে, স্বাস্থ্যবিধি, সেই সমস্ত আমরা মেনে চলি এবং হাসি কাশি দিলে টিস্যু অথবা রুমাল ব্যবহার করি অথবা হাতের কনুই ব্যবহার করি, যেটি সব জায়গায় সব সময় প্রচারিত হচ্ছে। জরুরি কাজ ছাড়া তোমরা কেউ বাহিরে যাবে না, কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের তরুণ প্রজন্ম সহ শিশু বয়োবৃদ্ধ সকলেই মিলে আমাদেরকে এই দুর্যোগ মহামারী মোকাবেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হবে এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আল্লাহ এই মহামারী, এই নভেল করোনা ভাইরাস থেকে মানব জাতিকে তথা গোটা বিশ্বকে মুক্তি দেন। তো যাই হোক বন্ধুরা, এই শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ আছে, এই বন্ধের সময় সরকারি একটি উদ্যোগ আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2Y এর যৌথ উদ্যোগে ফেসবুক লাইভ ক্লাসে আমি আসছি সবাইকে স্বাগত জানিয়ে। আমি SM আজমুল্লাহ, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় বন্ধুরা, আজকে এখন আমি এই মুহূর্তে ফেসবুক লাইভ ক্লাসে যদি কারো আমার সাউন্ড শুনতে অসুবিধা হয় অথবা দেখতে অসুবিধা হয়, দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলি শুধরিয়ে নেওয়ার। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই এনজয় দা ফেসবুক লাইভ ক্লাসে আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের টেকনোলজির 4th সেমিস্টারের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং এই সাবজেক্টের ক্লাস শুরু করছি। সারা বাংলাদেশে যে যেখানেই আছো, আমি চেষ্টা করে যাচ্ছি তোমরা ইচ্ছা করলে বারবার স্ক্রিন পোর্টাল বাংলাদেশে এই পেজে গিয়ে এই ক্লাসটি বারবার দেখতে পাবে। যেহেতু ক্লাসের শুরুর বিষয়, শুরুতে আমি বিষয় কোড এবং টিপিসি, বিষয় কোড হলো 66741 আর টিপিসি হলো 334, অর্থাৎ 3 পিরিয়ডের থিওরি ক্লাস আছে সপ্তাহে 3 দিন 1 পিরিয়ড করে। আর পি
ইকুয়াল টু থ্রি, অর্থাৎ 3 পিরিয়ডের 1টি প্র্যাকটিক্যাল ক্লাস সপ্তাহে 1 দিন, অর্থাৎ 3টা থিওরি ক্লাস সপ্তাহে 3 দিন এবং প্র্যাকটিক্যাল 3 পিরিয়ডের 1টি ক্লাস সপ্তাহে 1 দিন। এই 4 দিন মোট ক্লাস হয়, আর ক্রেডিট 4 ক্রেডিটের সাবজেক্ট। বন্ধুরা নিশ্চয়ই অনেকেই জানো যে 4 ক্রেডিট অর্থাৎ পার ক্রেডিটে 50 মার্কস থাকে। এই 50 মার্কসকে 4 দ্বারা গুণ করলে 200 মার্কস, 200 মার্কের সাবজেক্ট এটি, এবং ইলেকট্রিক্যালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এবার আসি যাক আমরা আজকের এই ক্লাস থেকে লার্নিং আউটকামটা কি হবে, কি শিখতে পারব। তো বন্ধুরা দেখা যাক, এখানে আজকে তোমরা যেটি শিখতে পারবে সেটি হলো এই বই পড়ার উদ্দেশ্য কি, লাভ কি, এবং বাস্তব প্রয়োগ ক্ষেত্র কোথায়। অর্থাৎ প্রতিটি মানুষ তার স্বাভাবিক ভাবে যে কোনো কাজ করতে হলে, সেটি শিশু হোক, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আমরা কোনো না কোনো কাজ করি কোনো না কোনো লাভের আশায়। এই যে তোমরা পড়ালেখা করতেছো, তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের উদ্দেশ্য আমি পড়ালেখা করে মানুষ হব, মানুষের মতো মানুষ হব, যেখানে মানবিকতা থাকবে, এবং এই ফলে কি হবে, বাস্তব জীবনে হয়তো কোথাও চাকরি অথবা কোথাও ব্যবসা, কোথাও নিজেই উদ্যোক্তা হয়ে একটা উন্নত লাইফ লিড করব, সেই জন্যই মূলত পড়ালেখা করার উদ্দেশ্য। যারা শ্রমিক কাজ করতেছে তারা কাজ করলে 2টা টাকা পাবে, অর্থ পাবে। যারা ব্যবসা করতেছে তাদেরও উদ্দেশ্য হলো মুনাফার জন্য। সবারই একটাই উদ্দেশ্য, উন্নত লাইফ লিড করা। এখন আমার প্রত্যেকটি বই পড়ার এবং প্রত্যেকটি কাজের উদ্দেশ্য আছে, লাভ আছে, এবং বাস্তব প্রত্যক্ষ কোথায়, সেটি আমরা এই সেশনে জানতে পারব। এর সাথে আমরা প্রথম অধ্যায়ের বৈদ্যুতিক স্থাপনার ব্যাখ্যা, মানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, এর ব্যাখ্যা, প্রকারভেদ কাকে বলে, পার্থক্য কি, এই প্রথম অধ্যায় সম্পর্কে আমরা আলোকপাত করব। এটি আজকে আমাদের লার্নিং আউটকাম, উদ্দেশ্য। তো বন্ধুরা এবার শুরু করা যাক। আজকের সেশন কি হবে? আজকের সেশন আমি শুরুতেই, যেহেতু আজকে আমার এই ক্লাস শুরু, গত সপ্তাহের ক্লাসে আমি যান্ত্রিক ত্রুটির কারণে করতে পারি নাই, আজকে শুরু হচ্ছে, এবং আশা করি প্রতিটি ক্লাস সম্পূর্ণ বই ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আমার সাথেই থাকবে তোমরা, ভুল হলে আমাকে ইনবক্সে কমেন্টে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুনো, আশা করি সামান্যতম হলেও তোমাদের উপকার হবে। আমি প্রত্যেকটি বিষয়ে আলোকপাত করি, প্রত্যেকটা সাবজেক্টের অবজেক্টিভস নিয়ে, উদ্দেশ্যটা কি, আমার একটি বই পড়ার উদ্দেশ্য কি, ওই বই পড়লে আমার কি লাভ হবে, কি জানতে পারবো, এই সমস্ত বিষয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রিয় শিক্ষার্থী, তোমাদের সেই মানুষের চিরাচরিত নিয়ম অনুসারে আমার লাভ না থাকলে আমি কিছুই করব না, সেই তোমাদেরকে আমরা জাস্ট একটু ধারণা দিচ্ছি যে এই বইটা পড়লে তোমাদের বাস্তব জীবনে কি হবে। তো দেখা যাক, টু প্রোভাইড দ্য স্টুডেন্ট উইথ অ্যান অপরচুনিটি টু অ্যাকোয়ার নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিচিউড ইন দ্য এরিয়া অফ প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং অফ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। তো বন্ধুরা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা এই সুযোগ হলো টু অপরচুনিটি, একটা সম্ভাবনা কি, অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করা, স্কিল, দক্ষতা অর্জন করা, এবং অ্যাটিচিউড, অ্যাটিচিউড মানে মন, মানসিকতা,
অর্জন করা কি, কোন এরিয়ার মধ্যে, কোন ক্ষেত্রের মধ্যে? প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং অফ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, অর্থাৎ ইলেকট্রিক্যাল মেশিন থেকে শুরু করে ইলেকট্রিক্যাল বিষয়ের এস্টিমেট করা, প্ল্যান পরিকল্পনা করা এবং সেটা স্থাপন করার সম্বন্ধে নলেজ, মানে জ্ঞান, দক্ষতা এবং অ্যাটিটিউড, মন মানসিকতা, মানসিকতার অর্জন হবে, সুযোগ থাকবে। আর সেই সাথে স্পেশাল ভাবে দেওয়া হবে যে এই যে প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন অব এস্টিমেট ফর অ্যান ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, পরিকল্পনা এবং প্রস্তুতি এস্টিমেটের জন্য। এস্টিমেট মানে কি? খরচের ব্যয়, ইনস্টলেশন মানে স্থাপনা, স্থাপন করা। এখানে ইনস্টলেশন অর্থ কি? স্থাপন করা। কোনো কম্পিউটার ইনস্টল করার অর্থ কি? একটি কম্পিউটার ইনস্টল করতে হবে আমরা মার্কেট থেকে যেভাবে কিনে নিয়ে আসি, একটা বাক্সের ভিতরে র্যাম, মনিটরের যে পাদানি আছে, মনিটর যার উপরে থাকে, তার সাথে আর একটা স্ট্যান্ড থাকে, তার উপরে একটা মনিটরটা থাকবে। এই তিনটে অংশ একটা মনিটরের থাকে, এই তিনটে অংশকে একসাথে সেট করলাম। দেন সিপিইউ, সিপিইউতে বিভিন্ন কেবল কানেক্ট দিলাম, কিবোর্ডের কানেকশন দিলাম, মাউসের কানেকশন দিলাম। এর প্রত্যেকটি তো আলাদা আলাদা থাকে, এই প্রত্যেকটা আলাদা আলাদা একটা টেবিলে অথবা কোনো একটা জায়গায় এই সেট করে দিলাম। এইটাকে বলা হলো ইনস্টলেশন, মানে বসানো হলো, কম্পিউটারটা ইনস্টল করা হলো, এটা হার্ডওয়্যার ইনস্টলেশন। এই ইলেকট্রিক্যালের ইনস্টলেশন এরকম, একটা মোটর নিয়ে আসলাম আমি, মোটরটা কোন জায়গায় বসাবো, ওই কোন জায়গায় নাট বল্টুর সাথে দিব, সেখানে যদি পানির পাম্প হয় পানির পাইপ দিয়ে আমরা লাগাবো। দেন ইনস্টলেশন, অর্থাৎ এই কাজগুলি স্থাপন করা, লাগানো, ফিটিং করা, এইটি হচ্ছে ইনস্টলেশন। এরপরে দুই নাম্বার আছে ইন্টারনাল ওয়ারিং অ্যান্ড সার্ভিস কানেকশন। আমরা আভ্যন্তরীণ ওয়ারিং করি কিভাবে, হাউস ওয়ারিং কত ধরনের, সারফেস না কনডুইট নাকি ব্যাটেন ওয়ারিং নাকি চ্যানেল ওয়ারিং। এবং সার্ভিস কানেকশন হলো যেখান থেকে বিদ্যুতের পোল থেকে মিটার পর্যন্ত যে সমস্ত তার এবং মিটার পর্যন্ত আসতে যা যা লাগবে, সেই সার্ভিস কানেকশনটা কিভাবে হবে, কোন দিক দিয়ে হলে ভালো হবে, সেটি সম্বন্ধে জানতে পারবে। তৃতীয় নম্বরে ইনস্টলেশন অব অ্যান ইলেকট্রিক্যাল মেশিন, ইলেকট্রিক্যাল মেশিনের স্থাপন ইনস্টলেশন জানা যাবে। এবং আর একটি জানা যাবে ইলেকট্রিক্যাল অ্যাক্ট রুল অ্যান্ড সেফটি প্র্যাকটিস, অর্থাৎ বৈদ্যুতিক বিধি, নিয়ম কানুন এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইনস্ট্রুমেন্ট সম্পর্কেও আলোচনা থাকবে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো যে এই সাবজেক্টটি আমার ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রদের জন্য, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো এবার আমরা পরের সেশনে কি আছে, শর্ট ডিসক্রিপশনে এখানে বলছে এই জানবো, সেখানে এই 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 যে ইংলিশে অপশন গুলো আছে এটি কিন্তু তোমার বইয়ের প্রত্যেকটা সিলেবাসে আছে। সুতরাং এই সিলেবাসটা তোমাদেরকে ভালো করে অধ্যয়ন করতে হবে। এবার আসা যাক শর্ট ডিসক্রিপশনে, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং, মেজারমেন্ট বুক, প্রাইস শিট, ক্যাটালগ, শিডিউল অব লেবার রেট, ইলুমিনেশন, কন্ডাক্টর সাইজ এবং কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, ইলেকট্রিসিটি অ্যাক্ট রুল, ইলেকট্রিক্যাল কোডস, ইন্টারনাল ওয়ারিং, ইনস্টলেশন, ডিস্ট্রিবিউশন লাইন, ইনস্টলেশন অ্যান্ড ওয়াইন্ডিং অফ ইলেকট্রিক্যাল মেশিন অথবা ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল মেশিনের ওয়াইন্ডিং সম্বন্ধেও আলোচনা থাকবে। তারপরে টেস্টিং অফ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ওয়ারিং করলে সেটা কিভাবে টেস্ট করা হয় সেটিও এই বই থেকে জানা যাবে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে আমি কিভাবে মেজারমেন্ট বুক লিখবো, কিভাবে প্রাইস শিট তৈরি করব, কিভাবে ক্যাটালগ তৈরি করব, একজন ইঞ্জিনিয়ার, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি, সে ফিল্ড লেভেলের ইঞ্জিনিয়ার, তাকে ডিজাইন বুঝে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডিজাইন বা প্ল্যান ডিজাইন প্ল্যান পরিকল্পনা বুঝে নিয়ে তাকে অধস্তন কর্মচারীদের সাথে লিয়াজো মেনটেন করে তাদেরকে সেটা বুঝাই দিতে হবে এবং সেই অনুযায়ী কাজ যাতে বাস্তবে হয় সেই বিষয়গুলি দেখভাল করতে হবে। তো প্রিয় বন্ধুরা, সেই জন্য আমাকে এই যে মেজারমেন্ট বুক, এটা আলোচনায় আসবে, ক্যাটালগ কিভাবে করতে হয় সব কিছু সম্বন্ধে ধারণা তোমাদেরকে থাকতে হবে। এখন সেই সাথে ওয়াইন্ডিং, ওয়াইন্ডিং একটা বিশাল জিনিস, যেমন ফ্যানের ওয়াইন্ডিং করতে হয় কয়েল বাঁধা, মোটরের কয়েল বাঁধা, সেটির সম্বন্ধেও আলোচনা থাকবে। এবার আমরা আজকের বইয়ের প্রথম অধ্যায়ে, বইয়ের প্রথম অধ্যায়ের আলোচনায় আমরা অংশ নিব। এতক্ষণ আমরা বললাম যে এই বই থেকে কি কি আমার প্রিয় শিক্ষার্থীরা জানতে পারবে এবং শিখতে পারবেন, এই বিষয়টি আলোকপাত করা হলো। এবার আমার প্রথম বইয়ের, আমি এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী দেখো, আমি এখানে 1.1 আমার প্রত্যেকটা কিন্তু সিলেবাস অনুসারে করার চেষ্টা করেছি এবং বাংলা এবং ইংলিশ মিক্স করে চেষ্টা করেছি তোমাদেরকে উপস্থাপন করার জন্য। প্রথমেই সিলেবাসে 1.1 আছে বৈদ্যুতিক স্থাপনার ব্যাখ্যা। বৈদ্যুতিক স্থাপনার ব্যাখ্যা বলতে কি বোঝায়? এখানে বৈদ্যুতিক স্থাপনা বলতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বসানো, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইন, সাবস্টেশন, ট্রান্সফরমার, বিভিন্ন সুইচ গিয়ার স্থাপন, কলকারখানা, বাসা বাড়ি, অফিস আদালত, ওয়ারিং সহ যাবতীয় কাজকে বোঝায়। তাহলে ইলেকট্রিক্যাল এক্সপ্লেইন অফ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মানে কি? ইলেকট্রিক্যালের যত যাবতীয় কাজ, একবারে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সাবস্টেশন, ট্রান্সফরমার, বিভিন্ন সুইচ গিয়ার, কলকারখানা, বাসা বাড়ি, অফিস আদালত, ওয়ারিং পর্যন্ত একবার সম্পূর্ণ করাকেই ইলেকট্রিক্যাল ইনস্টলেশন বলা হয়। এখন আমরা আসি বৈদ্যুতিক স্থাপনার প্রকারভেদ, টাইপ অফ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। সকল বৈদ্যুতিক স্থাপনাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রধানত। কেউ আরো অনেকে অনেক রকম করতে পারেন, তবে আমরা বৈদ্যুতিক স্থাপনা কি কি, একটি এক নম্বর হলো আভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা, যেটা ইনডোর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। প্রিয় শিক্ষার্থী, একটু ভেবে দেখো যে ছাদের নিচে যে সমস্ত স্থাপনা থাকবে সেগুলি কিন্তু ইনডোর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, অর্থাৎ ঘরের ভিতরে বিল্ডিং এর ওয়্যারিং করা, সেটা স্কুল, কলেজ, হাসপাতাল অথবা আবাসিক বিল্ডিং হতে পারে অথবা কলকারখানা হতে পারে, অর্থাৎ ছাদের নিচে যেগুলো থাকবে সেগুলো ইনডোর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা অর্থাৎ আউটডোর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, এটি থাকবে খোলা আকাশের নিচে। আভ্যন্তরীণটা বিল্ডিং এর ছাদের নিচে অথবা কোনো ছাউনির নিচে, আর অনাভ্যন্তরীণ স্থাপনা খোলা আকাশের নিচে। এখন প্রিয় শিক্ষার্থী, এইমাত্র কিছু কিছু আমার প্রিয় শিক্ষার্থী মন্তব্য করেছে যে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ বন্ধুরা, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু এই ক্ষেত্রে আমি হটস্পট লাগিয়েছি এবং ব্রডব্যান্ড লাইনও লাগিয়েছি। তো যাই হোক, আশা করছি এটা কেটে যাবে। তিন নাম্বার, অস্থায়ী স্থাপনা। অস্থায়ী স্থাপনা টেম্পোরারি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, যেটি আপনারা দেখেন যে বিয়ে বাড়ির অনুষ্ঠান, ধর্মীয় কোনো অনুষ্ঠান, ইসলামিক জালসা হোক আর হিন্দুদের অথবা বৌদ্ধ খ্রিস্টান বড়দিনের উৎসব যে কোনো হোক, সেটা কয়েকদিনের জন্য, অথবা বাণিজ্য মেলা, অথবা এই বিভিন্ন আমাদের স্বাধীনতা দিবস আছে, তারপরে বিজয় দিবস আছে,
বিভিন্ন দিবস আমরা উদযাপন করি, সেই সময় যে ইলেকট্রিফিকেশন করা হয় সেই গুলি হচ্ছে অস্থায়ী স্থাপনা, অস্থায়ী টেম্পোরারি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। এবার ১.৩ তে আছে আভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা, এটা কি সেটি আমি অলরেডি ওই সেশনে বলেই দিয়েছি যে আভ্যন্তরীণ ও আভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনাটা কি। গৃহ অভ্যন্তরে বৈদ্যুতিক সরঞ্জামাদি ও বিদ্যুৎ আয়নের ওয়্যারিং আভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা হিসাবে বিবেচিত হয়। বাড়িঘর, অফিস আদালত, স্কুল কলেজ, কলকারখানা, দালান কোঠা প্রভৃতির অভ্যন্তরে স্থাপিত বৈদ্যুতিক সরঞ্জামাদি, বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সেস এবং বৈদ্যুতিক মেশিন ও বিদ্যুতায়নের আভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনার অন্তর্ভুক্ত হবে, যেটি একটু আগে আলোচনা করলাম বন্ধুরা। এবার অনাভ্যন্তরীণ অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা, এখানে আভ্যন্তরীণ হয়ে গেছে, আমি দুঃখিত। বৈদ্যুতিক শক্তি পরিবহন বিতরণ ব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে, অর্থাৎ ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন, আউটডোর সাব স্টেশন, পোল, টাওয়ার, পরিবাহী, ইনসুলেটর, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, লাইটনিং অ্যারেস্টার ইত্যাদি সহ যত সাহায্যকারী যন্ত্রপাতি খোলা মাঠের নিচে থাকবে, অর্থাৎ খোলা আকাশের নিচে থাকবে, সেই ধরনের ইনস্টলেশন বা সেই ধরনের বৈদ্যুতিক স্থাপনাকে অনাভ্যন্তরীণ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন বলবে। এরপরে আসা যাক আভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনার পার্থক্য কি হবে। তো এটি আমি মজার একটা ইমেজ দিয়েছি, যেটি সাধারণত একটু মানে কম গুরুত্বপূর্ণ, বাট একটু জানা থাকা ভালো যে এইটার ডিফারেন্সটা, তাহলে আমাদের ধারণা হবে। আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল ইনস্টলেশনের পার্থক্য বলছি, সেই অবস্থানগত দিক যদি বিবেচনা করি তাহলে দেখা যাবে যে অবস্থানগত দিকে আভ্যন্তরীণ স্থাপনা বাড়িঘর, কলকারখানা, দালান কোঠা প্রভৃতি কাঠামোর অভ্যন্তরে থাকে, এর সংজ্ঞা থেকেই কিন্তু বুঝতে পারছি, তাই না? আর এক্সটার্নাল ইনস্টলেশন হলো খোলা আকাশের নিচে স্থাপিত থাকবে, যেটা আমরা আবহাওয়াজনিত প্রতিক্রিয়া অনেক কম, আর আবহজনিত প্রতিক্রিয়া ইন্টারনালে এক্সটারনালে আউটডোরে অনেক বেশি। কেন? কারণ হলো দেখো, যেটি আউটডোর স্থাপনা, বৈদ্যুতিক পোল লাইন অথবা ট্রান্সফরমার বিভিন্ন জায়গায় গ্রামের মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, গাছপালা রাস্তার ধার দিয়ে যাচ্ছে, বৈদ্যুতিক লাইনগুলি ওভারহেড লাইনে পোলের বা টাওয়ারের মধ্যে দিয়ে, সেই লাইনে গাছপালা ঝড়ে ভেঙে পড়ছে, বাতাসে পোল উল্টে যাচ্ছে, তাহলে আবহজনিত প্রতিক্রিয়াটা এক্সটার্নালে বেশি হবে না বন্ধুরা? ইয়েস। আর আভ্যন্তরীণ স্থাপনা, ঘরের ভিতরে তো অত ঝড় বৃষ্টি এই সমস্ত কিছু লাগছে না, গাছ ভেঙে পড়ছে সেটাও হচ্ছে না, সুতরাং এইখানে এই জন্য কম মূল্য আভ্যন্তরীণ স্থাপনার বেশি হয়, তুলনামূলক বেশি। আর তুলনামূলক অনাভ্যন্তরীণের খরচ বা দাম বেশি হবে, যে কম হবে, তুলনামূলক কম। মেরামত ও রক্ষণাবেক্ষণ কম লাগবে আভ্যন্তরীণে, আর অনাভ্যন্তরীণে বেশি লাগবে। স্থায়িত্বকাল আভ্যন্তরীণের বেশি হবে, যেহেতু ঘরের নিচে ছাদের নিচে আছে, আর অনাভ্যন্তরীণের স্থায়িত্বকাল তুলনামূলক কম হবে। সম্প্রসারণ কষ্টসাধ্য ও ব্যয়বহুল হবে,
রে, আভ্যন্তরীণের মধ্যে তো ঘরের মধ্যে বসাইলে ইচ্ছা করলে ঘর ভেঙ্গে তো বড় করা যাবে না, ক্লিয়ার? এরপরে আসি যে সম্প্রসারণ অনাভ্যন্তরীণের অপেক্ষাকৃত সহজ ও ব্যয় তুলনামূলক কম। ধরো এইটি কিভাবে অপেক্ষাকৃত সহজ ও ব্যয় তুলনামূলক, আমার একটি পোলের লাইন আছে, বিদ্যুতের তার চিকন আছে, সেই তারটা আমি মোটা করে দিব, জাস্ট আমি ওই পোলটাকেই ব্যবহার করতে পারি যদি সম্ভব হয়, তাহলে আমি তারটা খালি মোটা করে দিতে হয়ে গেল, তাহলে পোল বসানো রিপ্লেস করার খরচটা কমে গেল। আবার যদি তাও করতে হয় তাহলে ওই পোল তুলেই আমি নতুন ওই জায়গাগুলোতেই ওই লাইন দিয়ে আমি নতুন বড় পোল বা বড় টাওয়ার আমরা বসাতে পারি, সেখানের জন্য কোনো জায়গার কষ্ট হবে না। ভোল্টেজ, উচ্চ ভোল্টেজের স্থাপনা খুবই ব্যয়বহুল ও কঠিন, অর্থাৎ যেগুলি হাই ভোল্টেজ হবে সেগুলি খুবই কঠিন হবে, এবং আর এখানে তুলনামূলক সহজ এবং কম হবে। তো বন্ধুরা, এরকম ভাবে প্রকৃতি এবং ক্ষমতার ভিত্তিতেও সুবিধা অসুবিধা আছে। এবার আমি কি করব, আজকের এই ক্লাসে 30 মিনিট ক্লাসে আমরা কি কি শিখলাম, কি কি নিয়ে আলোচনা করলাম? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা প্রথমে যে লার্নিং আউটকামটা দিয়েছি, আমি সেখানে বলেছিলাম বইটি পড়ার উদ্দেশ্য কি হবে, লাভ কি, বাস্তব প্রয়োগ ক্ষেত্র কোথায়, সেটি কিন্তু আমরা জানতে পারছি, আলোচনা করা হয়েছে, এবং বৈদ্যুতিক স্থাপনার ব্যাখ্যা, প্রকারভেদ এবং পার্থক্য কি রকম হয় সেটিও আলোচনা করা হলো। আর আগামী ক্লাসে, আগামী মঙ্গলবার 8:30টায় যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা বন্ধুদেরকে বলবা, এবং নেক্সট ক্লাসে তোমার বন্ধুদের প্রিপারেশন নিয়ে আসতে বলবা বৈদ্যুতিক স্থাপনার পরিকল্পনার ধারণা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, আন্ডারস্ট্যান্ড? আজকে কি করালাম, ইনস্টলেশন, আগামী সপ্তাহে প্ল্যানিং, কনসেপ্ট অফ প্ল্যানিং অফ অ্যান ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, এবং সেইখানে দ্বিতীয় অধ্যায় পুরাটাই পড়াবো। এবং এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, যেটি একজন ইঞ্জিনিয়ারের গুণাবলী সম্বন্ধে আলোচনা করা হবে এবং পরিকল্পনার প্রয়োজনীয়তা এই সমস্ত নিয়ে আলোচনা করা হবে, এবং একটি 10 তলা বা 20 তলা বিল্ডিং এর কিভাবে লোড বন্টন হিসাব করতে হয় সেটিও আলোচনা করা হবে। তো বন্ধুরা, আমার সময় এখানেই শেষ। সকলকে আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনদের এবং আমার ফেসবুক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, এবং আবারও আল্লাহর, মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছি যেন আল্লাহ মানব জাতিকে এই পৃথিবী থেকে করোনা ভাইরাসের প্রভাব উঠিয়ে নেন, আমাদেরকে মুক্তি দিক, এই কামনায় আমি SM আজমুল্লাহ সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।